আপনাদের দুইজন শীর্ষ নেতাকে, গর্ষচন্দ্র রায় একজন জাতীয় নেতা এবং একজন বর্ষীয়ান নেতা, একনাকে কিভাবে প্রহার করা হয়েছে এটা আমরা দেখেছি, আমানুল্লাহ আমানকেও কিভাবে হেনস্থা করা হয়েছে সেটা আমরা দেখেছি, ওনাদেরকে আটক করা হলো, প্রহার করে আটক করা হলো, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে ওনাদেরকে ফুল পাঠানো হচ্ছে, অফিসে নিয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে, নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদেরকে আপনার নিরপরাধ প্রমাণ করার জন্য এই ধরনের নাটক তারা সাজিয়েছেন, এবং সেখান থেকে প্রমাণিত হয় ওই বিষয়টা থেকে বাবু গর্ষচন্দ্র রায়ের কমিটমেন্ট টু হিজ পার্টি অ্যান্ড পলিটিক্স, গণতন্ত্র, এটা প্রমাণ করার প্রয়োজন রাখে না। তিনি তার সারা জীবনে, রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন, রাজনীতি করেছেন, বড় হয়েছেন। আমানুল্লাহ আমানকে প্রমাণ করতে হবে না যে তিনি আপনার তার রাজনীতির প্রতি, তার দলের প্রতি, দেশের মানুষের প্রতি তার কমিটমেন্টের কোনো ঘাটতি আছে, কারণ তিনি 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিলেন আপনাদের সবাই জানেন, এবং তিনি যে জনগণের একজন জনপ্রিয় নেতা তা তার প্রমাণ করেছেন আমানুল্লাহ আমান পরপর চারবার নির্বাচিত হয়ে। তো সেটা এই বিষয়গুলো মানুষ নেয় না ভাই, এখানে মানুষ বুঝে গেছে, জেনে গেছে যে এগুলো পুরোপুরিভাবে তারা তাদের রক্ষার জন্য এই সমস্ত নাটক সাজাচ্ছে, এবং এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে। সুতরাং এই জিনিসগুলোকে আমরা এবং জনগণ কোনো গুরুত্বই দেয় না। আপনার কোনো বিভ্রান্ত হবে, আপনার নিশ্চয়ই দেখেছেন যে আন্তর্জাতিক যে সমস্ত মিডিয়া আছে, আপনি আল জাজিরা তো দেখবেন, খুব পরিষ্কার করে তারা একই আসল যে ঘটনা সেটাই বলেছে যে বাংলাদেশের জনগণ যখন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য সংগ্রাম করছে, তখন তাকে দমন করবার জন্য এই সরকার, এই ভয়াবহ দানীয় সরকার, তারা আবার আগের পূর্বের চেহারায় ফিরে এসেছে, এবং তারা অত্যাচার নির্যাতন পুলিশ দিয়ে, আপনার গুন্ডা বাহিনী দিয়ে তারা এই সমস্ত আন্দোলনকারীকে তারা রুখে দিতে চায়, কিন্তু ইতিহাস বলে যে সেটা রোখা সম্ভব নয়। আমার খান ভাই খুব সুন্দর কথা বলছেন একটা, যে আচ্ছা এর আগে তো অনেক লোককে গ্রেফতার করেছে, তাদেরকে আপনার নির্যাতন করেছে, ডিবি অফিসে নিয়ে গেছে, আপনার আমাকেও দেখেন, আমাকে আব্বাস ভাইকেও নিয়ে গেছে, তাই না? কয়েকদিন আগে, বেশি দিন নেই, ডিসেম্বরে। আমাদের এখানে অনেক নেতা আছেন যাদেরকে ওই প্রায় 450 নেতাকে গ্রেফতার করে নিয়েছিল, তখন তো আপনার ওই সুস্বাদু আম তাদেরকে খাওয়ানো হয় নাই, পুরো পাঠানো হয় নাই, এখন খাওয়ানো হচ্ছে ভিসা নীতি থেকে রক্ষা পাওয়ার জন্য। এটা তো আমরা উড়িয়ে দিতে পারি না, কারণ আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভিসা নীতি সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা খুব পরিষ্কার করে বলা হয়েছে যে নির্বাচন, আসলে নির্বাচনে বাধা সৃষ্টিকারী, মানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যারা বাধা সৃষ্টি করবে, এটা তো অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করার একটা পদক্ষেপ। আমরা যখন আপনার নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলছি, সেই সময় এই ধরনের আপনার একেবারে নির্যাতনমূলক, নিপীড়নমূলক আক্রমণ, এটা নিঃসন্দেহে গণতন্ত্রের পক্ষে যায় না, সুষ্ঠু নির্বাচনের পক্ষে যায় না।